সল্ট লেকে বৃহস্পতিবার থেকে বিভিন্ন ব্লকে ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হয়েছে। মোট 5টি ব্লকে ক্যাম্প করা হচ্ছে, যার মধ্যে সল্ট লেকে সিবি কমিউনিটি হলে যে ক্যাম্পটি রয়েছে সেখানে মোট 800 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে 300 জনকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে এবং বাকি 50 জনকে একটি নির্দিষ্ট মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বোস। এছাড়া উপস্থিত ছিলেন বেশ কিছু বেসরকারি স্কুলের শিক্ষক ও কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। মন্ত্রী সুজিত বসু জানান যে এই ধরনের উদ্যোগ খুব ভালো। এটা আমাদের রাজেশ শ্রীমান, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার, ও এটা নিজে অর্গানাইজ করেছে এবং ব্লকের মানুষদের নিয়ে প্রায় 800 মতো ভ্যাকসিনেশান এখানে প্রাইভেটলি করছে। এমনি তো সরকারিভাবে যা হওয়ার হচ্ছে আমাদের, এবং এখানে ও 300 মানুষকে ফ্রি ভ্যাকসিনেশন করবারও ব্যবস্থা করেছে। এটা খুব ভালো। আর আমি এসেছিলাম, ফাদার এসেছিলেন এখানে, আমাদের সেন্ট জেভিয়ার্সের আপনারা জানেন ইউনিভার্সিটির ফাদার, এবং খুব ভালো উৎসাহ মানুষের। আজ বিধাননগরে প্রায় 5টা জায়গায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, সব জায়গায় আমি যাব। সকলের জন্য শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম জানিয়ে গেলাম। ওখানে 800 হচ্ছে, বিভিন্ন জায়গায় এত বড় হচ্ছে না, কোথাও 200 হচ্ছে, কোথাও 250 হচ্ছে, 5টা জায়গায় আমি যাবো।